আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি যে দুইটি বিষয় আমাদের ইউটিউব ভিডিওকে ভাইরাল করতে অনেক অনেক সাহায্য করে, তো আশা করি আপনারা যারা নতুন ইউটিউবার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের চ্যানেলে ভিডিও ভাইরাল হচ্ছে না এবং কেন ভাইরাল হচ্ছে না আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন, তাহলে কিন্তু পারফেক্টলিভাবে বুঝতে পারেন যে আপনার ভিডিওটি এই জন্যে ভাইরাল হচ্ছে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে বিষয়গুলি নিয়ে কথা বলবো, তো এর মধ্যে দুইটি বিষয় অনেক গুরুত্বপূর্ণ, তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর ভিডিওটি না টেনে দেখবেন। আর যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করে রাখবেন আমার পরবর্তী প্রত্যেকগুলো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমাদের ভিডিওর অ্যানালাইটিক্সে আমরা তো সবাই দেখি যে আমাদের ভিডিওটা পারফরমেন্স কত হয়েছে বা আমাদের ভিডিওটা কত নম্বরে আছে, মানে 10-এর থেকে কততে আছে, এটা কিন্তু আমরা সবাই চেক করি। কিন্তু আমাদের চ্যানেলের ভিডিও আপলোড করার পর আমাদের ভিডিওতে যে অ্যানালাইটিক্সটা শো করে, তো সেটার দিয়ে কিন্তু আমরা কেউ খেয়াল করি না। তো আমাদের ভিডিও ভাইরালের জন্য মূল মেইন কারণ হচ্ছে ভিডিওর থাম্বনেল, এবং দুই নম্বরে হচ্ছে এঙ্গেজমেন্ট। তো এই দুইটি বিষয় নিয়ে আমি ভিডিওতে আলোচনা করব। তো এখানে থাম্বনেলের যে বিষয়টা, আপনি কি করে বুঝবেন যে আপনার ভিডিওর যে থাম্বনেলটা আপনি ব্যবহার করেছেন সেটা ভালো হয়েছে কি না, বা এটা কতটুকু ভ্যালুয়েবল? তো এটা বোঝার জন্য আপনি চলে যাবেন আপনার ওই ভিডিওর, আপনি যে ভিডিওর থাম্বনেলটা দেখতে চাচ্ছেন, যে ভিডিওর থাম্বনেলটা কি ঠিক আছে কিনা। তো এটা কিন্তু হয়তো আপনি ভিডিওটা আপলোড করার সাথে সাথে দেখতে পারবেন না, হয়তো ভিডিওটা আপলোডের 2-3 ঘন্টা পরে কিন্তু এটা শো করে। তো এই জন্যে আপনি আপনার ভিডিওতে যাওয়ার পর এখানে আপনার রিচ অপশানে যাবেন, যাওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন ইমপ্রেশন ক্লিক টু রেট, যেটাকে বলা হয় সিটিআর। তো এই সিটিআর অপশানে যাওয়ার পর আপনি কিন্তু দেখতে পাবেন এখানে যদি যে সিটিআর ক্লিক টু রেডের যে ইমপ্রেশন ক্লিক টু রেডের যে পার্সেন্টটা থাকে, তো এখানে যদি 10%-এর উপরে থাকে তাহলে আপনি নির্দ্বিধায় ধরে নিতে পারেন যে আপনার এই ভিডিওর থাম্বনেলে কোনো প্রবলেম নেই। আর যদি আপনার এখানে 10% থেকে কম থাকে, 2% বা 2.5% অথবা 5% অথবা 6% থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার থাম্বনেলটা নিয়ে একটু গবেষণা করে দেখতে পারেন যে থাম্বনেলটা অন্যভাবে যদি আপনি তৈরি করি, মেক করি, যদি মেক করে তো আর নতুন করে আমি থাম্বনেলটা ইউজ করি, তাহলে সেই ক্ষেত্রে কি বাড়ে কিনা। তো এটা আপনি অ্যানালাইজ করে দেখতে পারেন যে থাম্বনেলটা চেঞ্জ করে যদি হয় তাহলে আপনি থাম্বনেলটা চেঞ্জ করে দিতে পারেন, দেওয়ার পর হয়তো আপনার ইমপ্রেশন ক্লিক টু রেটটা বাড়তে পারে। তো এখানে শুধু ইমপ্রেশন ক্লিক টু রেট বাড়ার জন্য শুধু আপনার থাম্বনেলটাই কাজ করবে না, সাথে সাথে আপনার ভিডিওতে যত ক্লিক পড়বে, মানে দেখা যাচ্ছে একজন এখন দেখলো, আবার 4-5 ঘন্টা করে আরেকজন দেখলো, তো এভাবে ভিউস হলেও কিন্তু ভিডিও ইমপ্রেশন ক্লিক তো রেটে কিন্তু কাজ হবে না। আপনার ভিউসের সাথে মিলিয়ে এবং আপনার ইমপ্রেশন ক্লিক তো রেটের সাথে মিলিয়ে কিন্তু এই দুইটা মিলিয়ে কিন্তু আপনার থাম্বনেলটা ভালো হয়। তো আপনি কোয়ালিটিফুল থাম্বনেল তৈরি করলেই যে আপনার ভিডিওতে ইমপ্রেশন ক্লিক তো রেট বেড়ে থাকবে সেটাও কিন্তু নয়, অবশ্যই ভিডিওতে ভিউসও হতে হবে, আপনার টাইম মেনে কিন্তু আপনার ভিডিওটা আপলোড করতে হবে। তো ক্লিক আমাদের ভিডিওতে ভিউস এন্ড কোয়ালিটি দিয়ে কিন্তু ইমপ্রেশন ক্লিক তো রেট হাই হয়, যদি 10%-এর উপরে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার থাম্বনেলের কোনো প্রবলেম নেই। তো এটা হচ্ছে ভিডিও ভাইরাল করার একটি বিষয়। আরেকটি হচ্ছে, দুই নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। তো আপনি আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট সেকশনে যাবেন, ওয়ার্ড স্টুডিওতে এঙ্গেজমেন্ট সেকশনে যাওয়ার পর আপনি যদি এঙ্গেজমেন্ট সেকশনে আপনি দেখেন যে এখানে আপনার ভিডিওটার 50%-এর উপরে থাকে বা 60%-এর উপর থাকে বা 70%-এর উপর থাকে, তাহলে আপনি নির্দ্বিধায় ভেবে নিতে পারেন আপনার এই ভিডিওটা অনেক অনেক ভালো পারফরমেন্স। আর যদি আপনি দেখেন যে এটা 50%-এর নিচে, তাহলে কিন্তু এখানে আপনার ভিডিওটা ডাউনের দিকে থাকবে। তো বন্ধুরা, এখন একটা কথা আছে, অনেকের চ্যানেলের ভিডিওতে বা আমার চ্যানেলেও কিছু ভিডিও রয়েছে যেখানে 44 বা 40 বা 35% রয়েছে এঙ্গেজমেন্টে, এরপরেও কিন্তু আমার ভিডিও ভাইরাল হচ্ছে। তো এখানে একটা কারণ হচ্ছে কি, হয়তোবা আপনার এই ভিডিওর এঙ্গেজমেন্টটা কম, কিন্তু আপনার ভিডিওর যে ভিউস এবং আপনার ভিডিওর যে ইমপ্রেশন ক্লিক টু রেট, এই দুইটা দিক দিয়ে কিন্তু ভিডিওটা উপরে, যার কারণে এই ভিডিওটা ভাইরাল হচ্ছে। তো বন্ধুরা, এর জন্য আমি বলবো যদি ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে কন্টেন্ট কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে, যাতে করে
আপনার অডিয়েন্স আপনার ভিডিওর অ্যাভারেজ ভিডিওটা ভালো থাকে বা অনেক অনেক লম্বা সময় ধরে আপনার ভিডিওটা ভিউজ দেয়, তাহলে কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা ভালো হবে বা ওয়াচ টাইমটা বাড়বে এবং আপনার এখানে পার্সেন্টেজও কিন্তু বেড়ে যাবে। তো ওইখানে যদি আপনি দেখেন যে 60-70% অথবা 80%-এর মতো থাকে, তাহলে কিন্তু আপনি নির্দ্বিধায় ধরে নিতে পারেন আপনার ওই ভিডিওর ওয়াচ টাইম এবং অ্যাভারেজ ভিউরেশন ঠিক আছে। তো এই দুটো জিনিস যদি আমাদের চ্যানেলে ভালো থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি আমাদের ভিডিওটি ভাইরাল হতে পারে। বন্ধুরা, এটা কিন্তু আমার মুখের কথা নয়, এটা আমি পরীক্ষিত আমার চ্যানেলে আমি নিজে পেয়েছি, এই জন্য আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। তো এরপরেও কিন্তু কোনো কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আপনাদেরকে না বললে নয়। তো সেটা হচ্ছে, আপনি যখন একটি ভিডিও তৈরি করবেন, ভিডিও তৈরি করার পর আমি তো বললাম থাম্বনেলের যে বিষয়টা, আপনার ভিডিওটাতে যদি রেগুলার ভিউজ পড়তে থাকে, রেগুলার বলতে এটাই, আপনি ভিডিওটা যখন আপলোড করলেন, করার পর একের পর এক ভিউজ যখন পড়তে থাকে, তখন কিন্তু আমাদের চ্যানেলের যে ক্লিক টু রেট বা এই থাম্বনেলের যে বিষয়টা, যখন আমাদের ভিডিওতে ভিউজ বেশি পড়তে থাকে, একের পর এক ভিউজ বেশি পড়তে থাকে, তখন কিন্তু ইউটিউব বুঝতে পারে যে এটা অনেক ভালো, যার কারণে ভিউয়ার্সের সামনে পড়লেই কিন্তু ক্লিক করতেছে এবং ভিডিওতে ভিউজ আসতেছে। তো সেদিক দিয়ে অ্যানালাইজ করে কিন্তু তারা এই ইমপ্রেশন ক্লিক টু রেটের যে পার্সেন্টেজটা এটা কিন্তু এখানে দেয়। তো এঙ্গেজমেন্টের যে বিষয়টা, সেটা হচ্ছে যদি আপনার ভিডিওতে ভিউজ আসার পরও, ভিউজ আসার পরও যদি আপনার অডিয়েন্স, আপনি ধরেন একটি 8 মিনিটের ভিডিও তৈরি করলেন, করার পর যদি আপনার অডিয়েন্স এই ভিডিওতে ক্লিক করে যদি 1 মিনিট দেখে চলে যায় অথবা 1.5 মিনিট দেখে চলে যায় অথবা 40 সেকেন্ড দেখে চলে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই চ্যানেলে এঙ্গেজমেন্ট নিচেই থাকবে। কারণ এখানে অডিয়েন্স ক্লিক করলো ঠিকই, আপনার ক্লিক তো রেট কিন্তু বেড়ে থাকবে, কিন্তু আপনার ভিউজ কিন্তু ডাউন, আপনার ওয়াচ টাইম কিন্তু ডাউন থাকবে। তো এই ওয়াচ টাইমটা ডাউন থাকার কারণে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হবে না, কারণ আমাদের ভিডিওটি একটি ভিডিও ভাইরালের জন্য যে কোনো দুইটা বিষয় বেশি থাকতে হবে। এক হচ্ছে হয়তো ভিউজ ওয়াচ টাইম, আর নয়তো ভিউজ অথবা আপনার ইমপ্রেশন ক্লিক তো রেট, আর নয়তো ক্লিক তো রেট অথবা অ্যাভারেজ ভিউ ডিউরেশন। তো এই তিনটা অপশান থেকে যে কোনো দুইটা অপশান আপনার ভিডিওতে বেশি থাকতে হবে, তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হতে পারে বন্ধুরা। তো ওই জন্যই আমি আপনাদেরকে বলবো যে আপনি ইমপ্রেশন ক্লিক তো রেট বাড়ানোর জন্য এবং আপনার চ্যানেলে অ্যাভারেজ ভিউ ডিউরেশন বাড়ানোর জন্য আপনার চ্যানেলের জন্য ভালো থাম্বনেল মেক করবেন। সেক্ষেত্রে আপনার থাম্বনেলের যে ক্লিক তো রেট সেটা বাড়বে এবং থাম্বনেল ভালো হলেই তো মূলত আমাদের ভিডিওতে ক্লিক করে, এই জন্য আর কি ক্লিক থেকেই আমাদের থাম্বনেলের পারফরমেন্সটা বোঝা যায়। তারপর হচ্ছে, আপনি ভিডিওর যদি এঙ্গেজমেন্ট বাড়াতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে ভালো কন্টেন্ট কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে। আর অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে যে আমাদের ভিডিও যখন আমরা তৈরি করব, যাতে করে আমাদের অডিয়েন্স আমাদের ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারে বা কোনো ইনফরমেটিভ কোনো কিছু পায়, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সে বুঝতে পারবে যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার দরকার, কারণ এই চ্যানেলে ভালো ভালো ভিডিও দেওয়া হয়, এই জন্য কিন্তু অডিয়েন্স আপনার চ্যানেলটি নির্দ্বিধায় সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।